2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন ঠাকুরগাঁও এক আসনের মাননীয় সংসদ সদস্য মোসাম্মদ সেলিনা জাহান লিটা। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন মোহাম্মদ সোহেল রানা। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর মোহাম্মদ মুন্নাফ হোসেন ও প্রশান্ত কুমার জনার্দন। এক লিখিত বার্তায় এমপি বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাকে এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আমার এমপি ডট কমকে। ঠাকুরগাঁও জেলায় সড়ক ও জনপদ বিভাগের আওতায় রানীশঙ্কুল হতে হরিপুর পর্যন্ত 18 কিলোমিটার দীর্ঘ একটি জেলা মহাসড়ক রয়েছে। প্রস্তাবিত জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে রংপুর জোনের আওতায় মহাসড়কটির প্রশস্ততা 12 ফিট হতে 18 ফিটে উন্নীতকরণ সহ মজবুতিকরণ কাজ অন্তর্ভুক্ত আছে। বর্তমানে প্রস্তাবিত প্রকল্পটি ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে। এছাড়াও প্রস্তাবিত জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে রংপুর জোনের আওতায় 22 কিলোমিটার দীর্ঘ ঠাকুরগাঁও পীরগঞ্জ মহাসড়কটির প্রশস্তকরণ সহ উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে। রানীশঙ্কুল হতে পীরগঞ্জ পর্যন্ত 12 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কাংশটিতে ঝুঁকিপূর্ণ ব্রিজ কালপার্ট প্রতিস্থাপন সহ মজবুতিকরণ, কংক্রিট পেভমেন্ট ও সার্ভিসিং কাজের ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। সেলিনা জাহান রিটা, সংসদ সদস্য 301, মহিলা আসন 1, বাংলাদেশ জাতীয় সংসদ। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।